পটুয়াখালী থেকে প্রকাশিত দৈনিক গণদাবি 30 পেরিয়ে 31 বছরের পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। বিস্তারিত থাকছে পটুয়াখালী প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান তুহিনের প্রতিবেদনে। শনিবার বেলা 11টায় পটুয়াখালী প্রেসক্লাব ভবনে ডক্টর আতাহার উদ্দিন মিলনায়তনে দৈনিক গণদাবির প্রতিষ্ঠা সম্পাদক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দিনের সঞ্চালনায় দৈনিক গণদাবির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডাক্তার এস এম কবির হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, জেলা জামায়াতের আমির নাজমুল আহসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন, এ কে এম কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ বাহাউদ্দিন, পটুয়াখালী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মাহমুদ। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, সংবাদপত্র ও সাংবাদিকরা দেশের উন্নয়নে এবং মানুষের কল্যাণে জীবনের ঝুঁকি নিয়ে তাদের পেশার দায়িত্ব পালন করে থাকে। গত 16 বছর মিডিয়ায় কোনো স্বাধীনতা ছিল না। একটি রাষ্ট্রের মূল প্রতিষ্ঠান আইনসভা, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগে কোনো স্বাধীনতা ছিল না। ফ্যাসিস্ট সরকার অনেক মিডিয়া ব্যক্তিত্বকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, মিথ্যা মামলা দিয়ে অনেককে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। আগামী দিনে সাংবাদিকদেরকে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি অনিয়ম কর্মকাণ্ড তুলে ধরারও আহ্বান জানান তিনি সহ অতিথিবৃন্দ। আমরা তিনটা প্লেয়ার সম্বন্ধে সবসময় করি, আইনসভা, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, যারা আমরা এক্সিকিউটিভের অংশ এখানে সবাই, এবং মিডিয়াকে বলা হয় ফোর্থ প্লেয়ার অফ দি স্টেট। উনি একটা কথা, ওনার খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, আমরা সরকার ব্যবস্থা বা শুধু বাংলাদেশই নয়, বিশ্বের যে কোনো রাষ্ট্র আপনি দেখেন, দুটো ইউনিট কিন্তু সবসময় মানুষের, সরকারের ব্যবস্থাপনা, জনগণের কল্যাণ, যাতে সরাসরি কাজ করে থাকে, এক হচ্ছে আইনসভা আর এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ বা আইনসভা এটা তো বাদই দিলাম, এরা যেহেতু সরকারের সমস্ত কর্মকাণ্ড এরা পরিচালনা করে, সুতরাং এদের ভুল হবে, অন্যায় হবে, সেটা স্বাভাবিক। কিন্তু মানুষের যে আশ্রয়স্থল দুইটা স্থান, এটি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।